মিরপুর স্টেডিয়াম থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দলের প্রস্তুতি কেমন দেখেছেন, আর সিলেটের মতোই কি মিরপুরের উইকেটটা স্পিন সহায়ক হবে কিনা? মিরপুরের উইকেট তো সব বেশিরভাগ সময় আমরা যেটা দেখে এসেছি যে আপনার স্পিন সহায়কই হয়। আজকে হাতুরু সিংহে যখন দেড়টা নাগাদ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আসছেন এবং তিনি এবং নাজমুল শান্ত এসেই প্রথমে হচ্ছে উইকেটের দিকে নজর রেখেছেন যে উইকেটটা কেমন হয় সেটা নিয়ে আলোচনা। সিলেট টেস্টের উইকেটটা ভালো ছিল, প্রশংসা কুড়িয়েছে, ইনফ্যাক্ট ব্যাটার এবং বোলার সবাই যেহেতু এখানে সুবিধা পেয়েছে সেক্ষেত্রে এইরকম কোন উইকেট চাচ্ছে। এবং যেটা হচ্ছে আপনার টনি হ্যামিং, তিনি সেটা করেছেন এবং টনি হ্যামিং এর পর মিরপুরে যখন খেলা হবে এখন সেখানে হচ্ছে আপনার গামিনী রয়েছেন। গামিনী আসলে কিভাবে উইকেটটা প্রস্তুত করে সেটা দেখার বিষয়, যদিও টনি হ্যামিং তিনি তার মতামত দিবেন এবং তিনি অনেক কিছু দেখভাল করছেন বিসিবির এই পিচ কিউরেটর। দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের অনুশীলন চলছে দেড় ঘন্টা যাবৎ টাইগারদের এবং সকালে নিউজিল্যান্ডের অনুশীলন হয়েছে ইতিমধ্যে আপনি জানিয়ে দিয়েছেন। বাংলাদেশের অনুশীলনে আজকে দেখা গেল পুরো টিমের সদস্যরা সবাই এসেছেন এবং হাতুরুর সময় যেটা আমরা দেখেছি যে তিনি ম্যাচের আগে খুব একটা বেশি ক্রিকেটারদের অনুশীলনে ব্যস্ত রাখেন না, ঐচ্ছিক অনুশীলন রাখেন। সেক্ষেত্রে আজকের দিনটা ইম্পর্টেন্ট ছিল ক্রিকেটারদের দেখে নেওয়ার জন্য। কিছুক্ষণ আগে নির্বাচকরা ছিলেন, নির্বাচকরা দেখে নিয়েছেন এখানকার অনুশীলন। টাইগার পেসাররা বেশ খানিকক্ষণ ধরে কাজ করেছেন, নতুন নতুন কোচিং স্টাফ যোগ হয়েছেন বাংলাদেশের তাঁবুতে, তারা কাজ করছেন শিষ্যদের নিয়ে। তো সব মিলিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশের অনুশীলন ঠিকঠাক চলছে, হাতুরু সিংহে সবাইকে ছাড়িয়ে নিচ্ছেন শেষবারের মতো। অসংখ্য ধন্যবাদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দলের অনুশীলনের খবর জানাতে মিরপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের এই সহকর্মী।